গাজীপুরের কালীগঞ্জে সমাধি সৌধটি আধুনিক স্থাপত্যশৈলীতে গড়ে তোলা হয়েছে বাংলার প্রতাপশালী বারোভূয়ার অন্যতম এই শাসকের সমাধি স্থল নতুন রূপে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা বাংলার প্রতাপশালী বারোভুঁইয়াদের মধ্যে ঈশাখা ছিলেন অন্যতম চারশো বছরেরও বেশি সময় আগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকার তার মৃত্যু হয় পরে তাকে এখানেই সমাহিত করা হয় কয়েক বছর আগে এই প্রাচীন সমাধির সন্ধান পায় প্রত্নতত্ত্ব বিভাগ পরে এটিকে সংস্করণের উদ্যোগ নেওয়া হয় সমাধিস্থলে দিয়ে সতেরো ফুট উঁচু এবং চব্বিশ ফুট প্রস্থের আধুনিক সমাধি স্থাপনা নির্মাণ করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন দু হাজার সালের ডিসেম্বর মাসে সেটি উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য